नमस्कार বন্ধুরা পাপিয়াস কুকিং এন্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কলা পাতায় ইলিশ পাতুরি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আর আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে কলা পাতায় ইলিশ পাতুরিটা তৈরি করছি। আজকে ইলিশ মাছ রান্না করবার জন্য দেখুন, প্রথমে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, এটা বাজার থেকে কিনে আনা হয়েছে। এবার মাছটাকে আমি কেটে নেব। আমি প্রথমে মাছের এই পাখনাগুলোকে কেটে নেব। দেখুন আমি মাছের পাখনাগুলো কেটে নিয়েছি। এবার আঁশটাকে ছাড়িয়ে নেব। আমি একটা এক টাকার কয়েন নিয়েছি, এই কয়েনটা দিয়ে এইভাবে ঘষে ঘষে আঁশটা ছাড়িয়ে নেব। দেখুন আমার মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটু ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মাছটা ধোয়া হয়ে গেছে, এবার আমি পিস করে কেটে নেব। মাছটা কিন্তু খুব টাটকা, খুব ভালো মাছ। দেখুন মাছের থেকে কেমন রক্ত বেরোচ্ছে। আমি মাছের তেলটাকে আলাদা করে নেব। আমি মাথাটা কেটে আলাদা করে নিয়েছি, এবার আমি পুরো মাছটাকে পিস করে নেব। দেখুন আমার মাছটা পিস করে কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি মাছটা ভালো করে ধুয়ে নেব। আজকে ইলিশ মাছের পাতুরি বানাবার জন্য আমি দেখুন এখানে চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার আমি এই ইলিশ মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেব। আমি যে মাছটা কেটেছি তার থেকে আমি চার পিস মাছ নিয়েছি আর বাকি মাছটা রেখে দিয়েছি, পরে অন্য কিছু বানিয়ে নেব। আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। এবার আমি নুন আর হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমার মাছটায় নুন আর হলুদ মাখানো হয়ে গেছে, এবার এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার পাতুরি বানাবার জন্য যে মশলাটার প্রয়োজন আমি সেই মশলাটা তৈরি করে নেব। 2 চামচ কালো সর্ষে দিলাম, 2 চামচ সাদা সর্ষে দিলাম আর 1 চামচ পোস্ত দিলাম। এই সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্তটা আমি 5 মিনিট জলে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু বাটতে খুব সুবিধা হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি সর্ষে আর পোস্তটা জল থেকে ছেঁকে নিয়েছি। এবার আমি শিল নোড়ায় বেটে নেব। আমি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দেবেন। এবার এই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। দেখুন আমার
পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার এই পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষেটা আমি শিল থেকে তুলে নেব। আপনারা যদি মিক্সিতে বাটতে চান সেটাও বেটে নিতে পারেন, অসুবিধা নেই। আর মিক্সিতে বাটার সময় একটু হলুদ দিয়ে দেবেন বা নুন দিয়ে দেবেন, তাহলে দেখবেন তিতো হবে না। আর যদি পারেন শিল নোড়ায় বেটে নিলে খুব ভালো হয়, কারণ শিলে বাটা মশলার স্বাদই হয় আলাদা। আমি এই বাটিতে মশলাটা তুলে নিচ্ছি। দেখুন মশলাটা আমি এইভাবে বেটে নিয়েছি। এখানে আমি বড় চামচের 4 চামচ টক দই জল ঝরিয়ে রেখেছিলাম, এই টক দইটা দিয়ে দিচ্ছি। আমি 1/2 চামচ লবণ দিচ্ছি, খেয়াল রাখবেন মাছে কিন্তু লবণ মাখানো আছে। 1/2 চামচ হলুদ দিলাম, আর এই চামচটার 4 চামচ সর্ষের তেল দিলাম। এবার আমি সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার মশলাটা একদম রেডি করা হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। আমি মশলার মধ্যে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। এবার পাতুরি করতে গেলে যে জিনিসটা প্রয়োজন কলাপাতা, তো কলাপাতাটাকে রেডি করে নি। এটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি, এবার আমি এই চাটুতে কলাপাতাগুলো ছেঁকে নেব। দেখুন আমি এইভাবে কলাপাতা কেটে নিয়েছি, এইভাবে একটা শুকনো ন্যাকড়া দিয়ে চেপে চেপে কলাপাতাগুলোকে ছেঁকে নেব। আর এইভাবে যদি কলাপাতা ছেঁকে না নিই তাহলে কিন্তু পাতুরি বানানো যাবে না, কলাপাতায় মাছটা মোড়া যাবে না। এইভাবে ছেঁকে কলাপাতাটাকে নরম করে নিতে হবে। এবার আমি উল্টে দেব, ওই পাশটা শেখা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে কলাপাতাগুলো ছেঁকে নিচ্ছি, ঠিক এই একইভাবে সবকটা পাতাই ছেঁকে নেব। আমার সব কলাপাতাগুলো শেখা হয়ে গেছে, এবার আমি এই কলাপাতার মধ্যে মাছটা দিয়ে মুড়ে নেব। আমি এখানে 1টা কলাপাতা নিয়ে নিয়েছি। এবার আমি মশলা মাখানো 1 পিস মাছ এই কলাপাতার ওপরে তুলে দেব। আর আমি একটু মশলা দিয়ে দেব। মুখ ফাটিয়ে রাখা 1টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। ইলিশ মাছ মানেই সর্ষের তেল, একটু সর্ষের তেল না দিলে ভালো লাগে না। আমি এই চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আগে তো মশলাতে সর্ষের তেল দেওয়া ছিল, তবুও ইলিশ মাছে একটু বেশি সর্ষের তেল না দিলে ভালো লাগে না। আমার কিন্তু পাতাগুলো খুবই ছোট, কারণ আমার কলা গাছটা ছোট, যার জন্য আমি বেশি বড় পাতা পাইনি। তো ঠিক আছে, আপনারা যখন করবেন তখন কিন্তু বড় পাতায় মুড়বেন। দেখুন এইভাবে মুড়ে দিতে হবে, আস্তে আস্তে এইভাবে ফোল্ড করে দিতে হবে। আর কলা পাতাটা বড় হলে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত চলে গেলে একটুও কিন্তু মশলা বেরোবে না। আমার মাছটা যতটা বড় সেই হিসাবে কলা পাতাটা কিন্তু অনেক ছোট। দেখুন আমি এখানে একটা সুতোর রিল নিয়ে নিয়েছি, আমি এই সুতো দিয়েই বাঁধবো কলা পাতাগুলো। আর আপনারা যখন করবেন চেষ্টা করবেন একটু মোটা সুতো দিয়ে বাঁধার, কারণ আমার কাছে কোনো মোটা সুতো নেই, সেই জন্য আমি এই সুতো দিয়েই বাঁধছি। আমার কলা পাতাগুলো কিন্তু একটু ছোট, যার জন্য একটু ভালোভাবে বাঁধতে হবে। আর আপনারা যখন বাড়িতে বানাবেন চেষ্টা করবেন একটু বড় কলা পাতা নেওয়ার। দেখুন আমার 1টা ইলিশ মাছ কলা পাতায় মোড়া হয়ে গেছে। ঠিক এই একইভাবে আমি বাকি মাছগুলো কলা পাতায় মুড়ে নেব।
দেখুন আমার সবকটা মাছ মোড়া হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এবার দেখুন ইলিশ মাছের পাতুড়িগুলো ভাজবার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি এক চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কলা পাতায় মোড়ানো মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে একটু উল্টিয়ে দেব। খুব সাবধানে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে, কারণ মাছটা তো কাঁচা, যাতে ভেঙে না যায়। উল্টে দেওয়া হয়ে গেছে, আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি আবার কলা পাতায় মোড়ানো মাছগুলোকে একটু উল্টিয়ে দেব। আমার উল্টে দেওয়া হয়ে গেছে, আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আবার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দারুণ গন্ধ বেরোচ্ছে, মাছটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। আর আমি উল্টাবো না, এইভাবেই আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার ইলিশ পাতুড়িটা কিন্তু একদম রেডি করা হয়ে গেছে। আর আমি যেভাবে তৈরি করলাম আজকে এই ইলিশ পাতুড়িটা, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন, করে খাবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।